ভয়ঙ্কর বিধ্বংসী সুপার সাইক্লোনে দাপটে বিপর্যস্ত বহু এলাকা, মৃত প্রচুর, চলছে উদ্ধার কাজ। তো এই ভয়ঙ্কর বিধ্বংসী সাইক্লোনটি কোথায় আঘাত এনেছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আমেরিকার পর এবার ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত ফিলিপিন্স। শক্তিশালী টাইফনের ধাক্কায় মৃত অন্তত 75 জন, নিখোঁজ বহু, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ যে দ্বীপবাসীর কাছে জল খাবার পৌঁছানো সম্ভব হচ্ছে না। টাইফুন রায় আছড়ে পড়ার আগে উপকূলবর্তী এলাকা থেকে পালিয়েছে বহু মানুষ, ঘরবাড়ি রিসর্ট ছেড়ে বেরিয়ে পড়েছে তাঁরা। সরকারি পরিসংখ্যান বলছে টাইফুন রায়ের প্রভাব এড়াতে ঘর ছাড়া কমপক্ষে 3 লক্ষ মানুষ রবিবার সকাল পর্যন্ত 75 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বহু এলাকায় এখনও উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি, ফলে সেই সমস্ত এলাকাতে আটকে রয়েছে বহু মানুষ। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে বিধ্বংসী ঝড়ের তাণ্ডব। গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 195 কিলোমিটার। দ্বীপরাষ্ট্রটির অবস্থা এতটাই খারাপ যে সেখানে খাবার জল কিছুই পৌঁছানো যাচ্ছে না। ধাক্কা খেয়েছে সে রাজ্যে বিদ্যুৎ ও যোগাযোগ পরিষেবা বিচ্ছিন্ন। ফিলিপিন্সের জনপ্রিয় পর্যটনস্থলের গভর্নর আর্থারিয়াব জানিয়েছেন সেই শহরে ইতিমধ্যেই 49 জনের মৃত্যু হয়েছে, তবে সংখ্যাটা আরও বাড়তে পারে, জখম অন্তত 13 জন। 10 জনের কোনো খবর নেই। সেই দেশের 49 জন গভর্নরের মধ্যে 21 জনের সঙ্গে এখনও পর্যন্ত কোনো যোগাযোগ করা যায়নি। সব মিলিয়ে টাইফুনের দাপটে কার্যত বিপর্যস্ত। প্রসঙ্গত, বছরের শেষে একের পর এক টর্নেডোর হানায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেটাঙ্কি। নিরাপত্তার স্বার্থে কেটাঙ্কিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। কেটাঙ্কিতেই অন্তত 70 জন প্রাণ হারিয়েছেন এমনটাই জানা যাচ্ছে। ঘর হারিয়েছেন এখনও বহু মানুষ। একের পর এক বাড়িঘর ভেঙে পড়ায় পুরো রাজ্যটাই যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধু কেটাঙ্কিতেই নয়, গোটা দেশেই কম বেশি দাপট দেখিয়েছে টর্নেডো। বিশেষ করে দক্ষিণ পূর্ব আমেরিকার 6টি রাজ্য প্রভাব পড়েছে মারাত্মকভাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।